আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার মোল্লা কাদের গোলাপটি দেখছেন সবাইকে সুস্বাগত। আজ আমি যশোর জেলার মণিয়াপুর উপজেলার তেঁতুলিয়া গ্রামে আমার নিজ বাড়ির নিজ কবুতরের খামার আপনাদের দেখাবো। আমার কতটা কবুতর আছে, কতটা কবুতর নিয়ে শুরু করছিলাম, বর্তমানে কতটা আছে, কবুতরের কেমন বাচ্চা দিচ্ছে, রোগ ব্যাধি হচ্ছে কি হচ্ছে না, সকল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি কবুতরকে সকালে খেতে দিব, আমি কবুতরগুলো ছাড়ছি। কবুতরগুলো আসতেছে সকালে, আমরা সকালবেলায় সাধারণত ধান খেতে দিই এবং দুপুরে দিয়ে হয়েছে ভুট্টা, গম, মুসুরি, সরিষা মিক্স করে খাবারগুলো দিয়ে থাকি। সকালবেলায় শুধু ধান খেতে দিই আমরা। আমাদের কবুতরগুলো খুবই তত্তাজা সবল আছে, কারণ আমাদের কবুতরগুলো আমরা সাধারণত দেখেন বদ্ধ খাঁচার ভিতরে আমরা পালন করি। বদ্ধ খাঁচার ভিতরে পালন এই জন্য করি, বদ্ধ খাঁচার বাইরে যখন আমরা ছেড়ে দিয়ে পালন করব তখন কবুতর মাঠঘাটে যাবে, বিভিন্ন কবুতরের সঙ্গে মিশবে, বিভিন্ন কবুতরের সঙ্গে যখন মিশবে তখন তাদের অসুখ বিসুখ বেশি হয়, কারণ অনেক বাইরের কবুতর থাকে, তখন সেই কবুতরগুলায় অসুখ থাকে, তখন তাদের সঙ্গে বেড়ানোর পরে সে সমস্ত কবুতরও আসে নিজ খামারে, তখন সেগুলায় বেশি সমস্যা হয়, অসুখ বিসুখ হয়। আর বদ্ধ খাঁচার ভিতরে পুষলে একটু সমস্যা হয়, সমস্যাটা হলো বদ্ধ খাঁচার ভিতরে আপনার কবুতরগুলো খরচ বেশি, যেমন বাইরের কোনো খাবার খেতে পারে না, তাদেরকে আমাদের নিজস্ব কিনে খাওয়াইতে হয়, বাড়ির ধান খাওয়াইতে হয়, বাজার থেকে গম, ভুট্টা, সরিষা এগুলো কিনে আনতে হয়, কিনে আনে খাওয়াতে হয়, এই জন্য এটার খরচ বেশি পড়ে। খরচ বেশি পড়লেও একদিক থেকে লাভ হয়, সেটা হয়েছে আপনার তাদের অসুখ বিসুখ কম হয় এবং নিয়মিত খাবার দিলে আপনার বাচ্চাও বেশি দেয়, ডিম বাচ্চা বেশি হয়, সব দিকে বেশি হয়। তা আমাদের এখানে সাধারণত আছে আপনার দেশি কবুতরগুলো, আমি ফ্যান্সি কবুতর পুষি নাই, আমি কবুতর শুরু করছিলাম 14 জোড়া দিয়ে, এখন ইনশাল্লাহ আমার কবুতর আছে প্রায় 100+ কবুতর আছে। তা কবুতর আমি প্রথম অবস্থায় বিক্রি করি নাই, সেগুলাকে বাচ্চাগুলোকে রেখে দিয়েছিলাম, এখন বর্তমানে বেশ কিছুদিন ধরে আমি বাচ্চাগুলো বিক্রি করে দিচ্ছি। আমাদের এখানে বাচ্চা সাধারণত বিক্রি হয় 200 টাকা, 200 থেকে 220 টাকা এরকম বিক্রি হয়। আমার এখানে কবুতর আছে, ময়নাঝাঁক কবুতর আছে, ঘিয়াচন্নি কবুতর আছে, জালালি কবুতর আছে, দেশি কবুতরগুলো আছে, রেসার কবুতর আছে, বিভিন্ন কোয়ালিটির কবুতরগুলো আমার এখানে আছে। আশা করি আগামীতে আমি ফ্যান্সি কবুতর লালন পালন করব। পাশাপাশি আমার এখানে খামারে কিছু রাজহাঁস আছে, তারপরে আপনার মুরগি আছে, অন্য অন্য হাঁসগুলোও আছে, বেলজিয়াম হাঁস আছে, এই সমস্ত হাঁসগুলো লালন পালন করি, এটা শখে আমার এগুলো করা হয়। ছাগল আছে, সব ধরনের কম বেশি আমার এই খাবারে আছে। এবার আপনাদের দেখাবো আমাদের রাজহাঁসগুলো, বেলজিয়াম হাঁসগুলো, মুরগিগুলো, আমরা এগুলো লালন পালন করি, এগুলো আমাদের ডিম দিয়ে থাকে, ডিম বাচ্চা দিয়ে থাকে, ভালো বাচ্চা দেয়, আমরা আপনাদের সেগুলোকে দেখাবো। আমাদের বাড়ির সাইডে নদী আছে, নদীতে খাওয়া দাওয়া করে আছে, তাতে নষ্ট করে আমাদের কিছু সবজি কম লাগে, ছেড়ে দিয়ে পালা হয় এগুলা।
হ্যালো দর্শক, আমাদের এই ছোট্ট পরিসরে আমাদের কিছু ছাগল আমাদের কিছু ছাগল আছে। এই ছাগলগুলা সাধারণত দেখেন, এটা দেখতে আপনার হরিণের মতন সেই দেখেন, এটা দেখতে হরিণের মতো সিং এই ছাগলগুলো আছে। এই ছাগলটা সাধারণত দুইটা তিনটা করে বাচ্চা দেয়, অন্যান্যগুলো দুইটা করে দেয়। এই ছোট্ট পরিসরে আমরা এই ছাগলগুলো পালন করে থাকি, বাড়ির পাশে থাকা জায়গা আছে সেই হিসাবে আমরা এগুলো লালন পালন করি। আপনারা জায়গা থাকে সাধারণত এই খামারগুলো করতে পারেন, বড়ো আকারে করতে পারেন, বড়ো আকারে করলে সমস্যা নাই, বেশি ছাগলে লাভ বেশি। আপনার বিদেশি যে ছাগলগুলো আছে অন্য জাতে সেগুলো বাচ্চা দেয় খুব কম, আর দেশি ছাগলগুলো সাধারণত বেশি বাচ্চা দেয়। যেগুলো ব্ল্যাক বেঙ্গল ছাগল আছে, বেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল এগুলো পুষতে বেশি ভালো হয়, সেগুলোর বাচ্চা বেশি হয়, তিনটা চারটা করে পর্যন্ত বাচ্চা দেয়। আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, আর যদি আমার এই ভিডিও দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা বেল বাটনটি চেপে দিবেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।